বান্দারা খুঁজে বেড়াচ্ছে, তালাশ করছে যে কোথায় স্বর্ণের খনি পাওয়া যায়, কোথায় রূপার খনি, কোথায় কয়লার খনি, কোথায় ঘ্যাসের খনি, প্রাকৃতিক ঘ্যাস কোথায় পাওয়া যাবে, প্রাকৃতিক কয়লা কোথায় পাওয়া যাবে, এমন কি প্রাকৃতিক যে মূল্যবান হীরা জহরত কোথায় পাওয়া যাবে। এই মূল্যবান জিনিসগুলো খোঁজ করার জন্য বান্দা নিয়মিত রত রয়েছে এবং সেগুলো আবিষ্কারও করছে। এক এক করে এক এক সময়ে আমরা শুনতে পাই এক এক স্থানে গ্যাস ফিল্ড পাওয়া গেছে, অর্থাৎ নিচে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস আছে যেগুলো বান্দা নিজের পার্থিব জগতের কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। এভাবে সবাই খুঁজছি যে কোনটা আমার নিজের জন্য হবে। দেশ স্বাধীন হওয়া, দেশ জয় করা, নিজের অ্যালটমেন্ট, অ্যাপার্টমেন্ট, এগুলো সব দিকে আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোনটা আমার নিজের করে হবে। বাংলাদেশ বলি, ভারত বলি, পাকিস্তান বলি, এভাবে ল্যাটিন আমেরিকা, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, যেই দেশের দিকে তাকাই না কেন, সবাই কিন্তু একটা একটা ভূখণ্ড খুঁজছে, একটি একটি পার্থিব জগতে চলার যে বিষয়গুলো, যে রিকোয়ারমেন্টগুলো আছে, তার প্রয়োজনীয় বিষয়, সেগুলোর দিকে দৃষ্টি দিচ্ছে এবং সেগুলো এক এক করে অধিকার করে নিচ্ছে এবং দাবি করছে এই জায়গা আমার, এই সম্পদ আমার, এই সম্পদ আমাদের, এই দেশটি আমাদের। এভাবে নিজের দাবিতে আনার জন্য, নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বান্দা চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছে এবং সন্ধান করতে করতে আল্লাহর প্রদত্ত জ্ঞান অনুযায়ী সেগুলো অর্জন করতে সমর্থ হচ্ছে। এক এক করে আল্লাহর নিয়ামতগুলো নিজের অধিকারে লাভ করার জন্য বান্দা দিন দিন প্রত্যহ তালাশে, খুঁজের মধ্যে, অন্বেষণের মধ্যে বেরিয়ে পড়েছে এবং সেখান থেকে তার অন্বেষণে, তার হিজরত, তার দেশত্যাগ, তার চলাফেরা যেদিকে হচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে সে লাভও করছে। বলুন সুবহানাল্লাহ। সব সৃষ্টি, সব বিষয় আদি, সব সম্পদ, স্বর্ণ বলি, রূপা বলি, কয়লা বলি, আর ঘ্যাস বলি, দেশ বলি, বিদেশ বলি, যত সম্পদ আমরা চোখের সামনে আমাদের ভেসে আসছে, সব কিছুর দিকে যদি একটু দৃষ্টি দিই তাহলে সহজে একটি কথা আমাদের সকলকে মানতে হয়, সব কিছু সৃষ্টি কে করেছেন? আল্লাহ। সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি যারা, তাদের কল্যাণের জন্য, আর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আল্লাহর। এই সৃষ্টি জগতের 18,000 মাখলুকাতের মধ্যে যাদেরকে আল্লাহ অতি উত্তম অবয়বে আকৃতি সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে ইনসান তথা মানব জাতি। এই মানব জাতির জন্য সমস্ত কুল কায়নাতের যত নিয়ামত সব আল্লাহ সৃষ্টি করেছেন এবং মানব জাতি প্রত্যহ এই সম্পদগুলো কোথায় কোনটা পাচ্ছে, স্বর্ণের খনি কোথায়, রূপার খনি কোথায়, কয়লার খনি কোথায়, ঘ্যাসের খনি কোথায়, এভাবে মূল্যবান জায়গাগুলোতে খুঁজে খুঁজে বেড়াচ্ছে সে নিয়ামতগুলো নিজের অধিকারে নেয়ার জন্য। সব সৃষ্টি আল্লাহ করেছেন, করেছেন মানুষের কল্যাণে, মানুষ সেগুলো নিজের অধিকারে নিচ্ছে, কিন্তু এই সব অন্বেষণের ক্ষেত্রে পার্থিব জগতে চলার জন্য যা যা প্রয়োজন সব বান্দা নিজের করে পাওয়ার জন্য দৌড়াচ্ছে। একটি বিষয়ে বান্দা অমনোযোগী হয়ে আছে যে সব তো আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, আমাকে কার জন্য সৃষ্টি করেছেন, আমি মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এই তথ্যটা নেয়ার জন্য বান্দার একটি মুহূর্তেরও সময় হয় না, তার মনোযোগ সেদিকে যায় না। সে কিভাবে নিজে আল্লাহর নিয়ামতগুলো নিজের অধিকারে নিবে সেই প্রতিযোগিতায় প্রত্যহ রত আছে, কিন্তু তাকে কেন সৃষ্টি করা হয়েছে সেটার ব্যাপারে তার কোনো খবর নেই। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করার ব্যাপারে যে আয়াতটি বলেছিলেন সেটি প্রত্যহ আপনাদের জানা আছে। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ বলছেন পাহাড় পর্বত সাগর সমুদ্র হাইওয়ানাত জামাদাত প্রাণীকুল পক্ষীকুল সব বান্দা তোমার কল্যাণে আমি সৃষ্টি করেছি। বৃষ্টি মেঘমালা তোমার যেই গুপ্তধন খনিজ সম্পদ সবগুলো তোমার কল্যাণের জন্য সৃষ্টি করেছি, কিন্তু আমি তোমাকে সৃষ্টি করেছি এমন একটি শক্তির জন্য, এমন একটি উদ্দেশ্যের জন্য, এমন একটি কাজের জন্য যে কাজটা আসমান করতে পারবে না, যে কাজটা জমিন করতে পারবে না, যে কাজটা সাগর করতে পারবে না, যে কাজটা পর্বত করতে পারবে না, যে কাজটা বনের বড় বড় হিংস্র জানোয়ার করতে পারবে না, আর সমুদ্রের জলজ প্রাণী করতে পারবে না, সেই কাজটা কি? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের মধ্যে গভীরে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এখানে লিয়াবুদুন মানে ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্যে, যে বান্দা আল্লাহকে চিনে যাবে, আল্লাহর পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ। গাছের দ্বারা, বাঁশের দ্বারা, হাতির দ্বারা, হিংস্র জানোয়ারের দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব না। খনিজ সম্পদ স্বর্ণের দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব না, ঘাসের দ্বারা সম্ভব না। সব বান্দার জীবনের পার্থিব জগতে চলার জন্য মূল্যবান, কিন্তু এই মূল্যবান বস্তুগুলো আল্লাহ সৃষ্টি করেছেন কার জন্য? ইনসানের জন্য, মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ চেনার জন্য। সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ চেনার জন্য, কিন্তু মানুষ দুনিয়ার সব নিয়ামত যা মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন সেটার তালাশে প্রত্যহ সময়টুকু ব্যয় করছে, সকাল থেকে সন্ধ্যা, এমন রাতের গভীরও। অনেকে নাইট ডিউটিও করে না, রাতে ডিউটি করে, কর্তব্য পালন করে বিভিন্ন কলকারখানায়, এমন শ্রমিক আছে না? রাস্তা নির্মাণের কাজে যারা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীনে কাজ করে, এদের অনেক কাজ রাতেও হয়। বিশেষ করে শহরে যারা দেখছি ফ্লাইওভারগুলো, যেগুলো উপরি সেতু, যেগুলো আমাদের জন্য সড়ক তৈরি করা হচ্ছে, সেখানে বেশিরভাগ কাজ হয় রাত 12টার পর থেকে। কারণ দিনের বেলার হলে মানুষের যাতায়াতে চলাফেরায় ক্ষতিগ্রস্ত হবে, উপর থেকে কোনো কিছু যদি পড়ে তাহলে মানুষ আহত হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য মানুষের লোকালয়ে, জনপদে মানুষের আনাগোনা যখন কম হয় তখন তাদের কাজ শুরু হয়ে যায়। দেখুন, পার্থিব অর্থ পাওয়ার জন্য, টাকা কড়ি পাওয়ার জন্য একটু আনন্দে পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য বান্দা রাতেও কাজ করে, দিনেও কাজ করে। কিন্তু সব কিছু সৃষ্টি কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ আমাকে রিজিকও দিচ্ছেন, পালনও করছেন, সৃষ্টিও করেছেন, কিন্তু আমাকে কি কোনো ডিউটি ছাড়া পাঠিয়ে দিয়েছেন? দুনিয়াতে আমরা এসেছি কি শুধু খাওয়ার জন্য? যদি খাওয়ার কারণে যদি আমাদেরকে পাঠানো হতো তাহলে তো মানুষের চেয়ে হাতি শ্রেষ্ঠ হয়ে যেত। হাতি কি মানুষের সে কম খায় নাকি বেশি খায়? যে বেশি খায় তখন তার ফজিলত বেশি হয়ে যাবে না, যদি খাওয়ার জন্য হয়। আবার পরিশ্রমের দিকে যদি তাকায় তাহলে বড় বড় আজকে আবিষ্কারের যুগে আমরা দেখছি অনেক বড় বড় যানবাহন, বিশাল মনকে মন, টনকে টন পরিবহনে করে বিভিন্ন পণ্য সামগ্রী এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করে নিয়ে চলে যাচ্ছে। চুম্বক শক্তির মাধ্যমে এখন লোহা মানুষকে হাতোয়া বহন করতে হয় না, চুম্বকের মাধ্যমে সেগুলোকে বহন করছে, আবার ছেড়ে দিচ্ছে। তখন তো যদি শক্তিমত্তা নিজেকে দেখানোর, শক্তিমত্তা দেখানোর জন্য যদি সৃষ্টি হতো তাহলে তো ওই চুম্বক শক্তির যান্ত্রিক যন্ত্রটা মানুষের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যেত। তাহলে বোঝা গেল আমরা শুধু খাওয়ার জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য, নিজের অ্যাপার্টমেন্ট বাড়ানোর জন্য বা নিজের শক্তি প্রভাব প্রতিপত্তি সমাজে দাপটের সাথে চলার জন্য সৃজিত নই, বরঞ্চ আমার আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন। বান্দা, তোমার জীবনের প্রতিটি পরতে পরতে তুমি শুধু আমি আল্লাহকে চেনার খোঁজে বেরিয়ে যাবে। আমি আল্লাহকে চেনার খোঁজে বেরিয়ে যাবে। শুধু খাওয়ার জন্য, পড়ার জন্য, বসবাস করার জন্য আমি তোমায় সৃজন করিনি। যদি আমাদের সৃষ্টি তত্ত্ব খেয়াল করি, গত জুমাইয়ে সেটার স্মৃতিচারণ করেছি,
আমাদের কাজ হচ্ছে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, একটু সহযোগিতা করবেন। প্রথমে আলেমে আরওয়াতে ছিলাম, রু জগতে ছিলাম, আল্লাহর ইচ্ছে হলো পাঠিয়ে দিলেন কোথায়, দুনিয়াতে। এই দুনিয়াতে প্রবেশ করার আগে আরেকটা জগতে ছিলাম, এই দুনিয়ার ভেতরেই, দুনিয়ার ভেতরে আরেকটা জগতে দীর্ঘ 9 মাস 10 দিন একটা জগতে, একটা শরীরের ভেতরে, একটা বিশাল সম্ভারে, রাজ্যের মধ্যে আমাদের বসবাস ছিল কি না, এটা কি কেউ অস্বীকার করতে পারবো? এটা কি কেউ চাইলো মিথ্যা বলতে পারবে না? কারণ এটা সিস্টেম। আল্লাহ বলছেন আলেমে আরওয়ার সময় শেষ, এখন তোমাকে চলে যেতে হবে তোমার মায়ের পেটের মধ্যে। মায়ের পেটটাও একটা জগৎ, সেখানে ওই সন্তানটা দুনিয়াতে আসার জন্য, দুনিয়াতে বসবাস করার জন্য যা যা প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট তার আছে, প্রয়োজনীয় বিষয় আদি আছে, সবগুলো নিয়েই মায়ের পেট থেকে সে দুনিয়াতে আসে। দুনিয়াতে চলতে হলে তার দুটা হাত লাগবে, দুটা পা লাগবে, একটা সুন্দর চেহারা লাগবে, দুটা চোখ লাগবে দেখার জন্য, দুটা কান লাগবে শোনার জন্য, একটা জিহ্বা লাগবে স্বাদ নেয়ার জন্য, কথা বলার জন্য একটা শক্তি লাগবে, তার একটা অবয়বের প্রয়োজন, তার শরীরের গঠনের মধ্যে কিডনি লাগবে, স্টোমাক লাগবে, কলিজা, যা যা আছে সব, আমাদের লাঞ্চে যে তন্ত্রীগুলো আছে সব প্রয়োজনীয়তা, সবগুলো সৃষ্টি হয় কোথায়, কোথায় সৃষ্টি হয়? সরাসরি আলেমে আরওয়া থেকে তো রু আসে। কথাগুলো একটু খেয়াল করবেন, খুব সহজ কথা কিন্তু অনেক ভাবার কথা, কথাগুলো সহজ কিন্তু অনেক ভাবার। রু জগৎ থেকে তো শুধু রুটা এসেছে, আমার এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে কোথায়, দুনিয়াতে নাকি দুনিয়ার বাইরে? দুনিয়াতে আমি আছি, তবে যেই ইচ্ছাতে আছি সেটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই, সেটা আরেক জগৎ, শুধু স্থানান্তর ট্রান্সফার হচ্ছে আলেমে আরওয়া থেকে মায়ের পেটের মধ্যে। গর্ভাশয়ে যখন সন্তান এসে যায়, আসার সাথে সাথে কি তার দুটা পা হয়ে যায়, দুটা হাত হয়ে যায়, দুটা চোখ আসে, দুটা কান আসে, তার কি জিহ্বা আছে? তার এই স্ট্রাকচার তো সেখানে সাথে সাথে আসে না। বাবা থেকে আমি ট্রান্সফার হয়েছি, বাবা থেকে আমি স্থানান্তরিত হয়ে মায়ের গর্ভে পৌঁছে গেছি, যাওয়ার সাথে সাথে আমার কিছু হয়নি, সেটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের জন্য এমন নিদর্শন দিয়েছেন যেটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো দুনিয়াতে আছি কি জন্য। মায়ের গর্ভে একটি সন্তান আসার সাথে সাথে তার এই দুনিয়ার যে প্রয়োজনীয় বিষয় আদি সবগুলো সাথে সাথে পাওয়া যায় না। দুনিয়াতে চলার জন্য যেই যেই গুরুত্বপূর্ণ পার্টস অব দ্য বডি তার প্রয়োজন আছে, সবগুলো এক এক করে বান্দা তার মায়ের গর্ভের মধ্যে লাভ করতে থাকে, গ্রহণ করতে থাকে। সেটা যখন তার অধিকারে আসে তখন সে এই দুনিয়াতে আসার জন্য প্রস্তুত হয়ে যায়। বেরা হাজরিন, এই দুনিয়াতে চলার যা যা এলিমেন্টস প্রয়োজন সবগুলোর সৃষ্টি হচ্ছে মায়ের পেটের মধ্যে। এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজনীয় আমার অবয়বের প্রয়োজন, তা এক এক করে মায়ের গর্ভের মধ্যে তৈরি হয়। একটি সন্তান মায়ের পেটে আসার সম্ভাবনা রাখে কি রাখে না, এটা মায়েরা 1 মাসের মধ্যে বলতে পারেন। একজন মা যে গর্ভবতী হবে সে বুঝে নিতে পারে যে আমি সন্তান সম্ভবা হচ্ছি, কারণ এটা শরীয়তের বিধান, আপনারাও সকলে জানেন। কারণ ওই সন্তানের জন্য আহারের ব্যবস্থা ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশেষ ব্যবস্থাপনাই করে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। ওকে তো খেতে হবে, এ তো রিজিকের প্রয়োজন আছে, ওই রিজিকটা ওখানেই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সেই রিজিকটা যখন পৃথিবীতে আসে না, সন্তানের মুখ দিয়ে প্রবেশ করে, তখন মা বুঝতে পারেন আমার পেটের মধ্যে সন্তান এসে গেছে। ওই সন্তানটা তৈরি হয়ে হয়ে তার এই দুনিয়াতে আসার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাপনা, সব গুরুত্বপূর্ণ বিষয়াদি সব কিছুই অর্জন করে। তার হাত হয়, পা হয়, চোখ হয়, নাক হয়,
কান হয়, জিহ্বা হয়, পা হয়, সব কিছু নিয়ে যখন পরিপূর্ণ এই দুনিয়ার ভারসাম্যের সাথে সে ব্যালেন্স করতে পারবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জায়গা চেঞ্জ করো, তোমার আর এখানে থাকার সময় নেই। আলমে আরওয়াহ থেকে পাঠিয়ে দিয়েছে মায়ের গর্ভে, এখন মায়ের গর্ভ থেকে তোমাকে পাঠিয়ে দেব দুনিয়াতে। বলুন সুবহানাল্লাহ, জায়গা চেঞ্জ হচ্ছে দুনিয়াতে আসার সাথে সাথে। দুনিয়াতে আসার আগে দুনিয়ার প্রয়োজনীয় বিষয়াদি আমরা মায়ের গর্ভে অর্জন করে এসেছি, সবগুলো নিয়ে যখন পাকাপোক্ত একজন মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, এখন দুনিয়াতে এসে পরবর্তী যে আমাদের আবার ট্রান্সফার হতে হবে, দুনিয়াতে কি থেকে যেতে পারবো? পারবো না। আবার ট্রান্সফার হয়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে, আবার কবর থেকে ট্রান্সফার হয়ে হাসরে চলে যেতে হবে, হাসর থেকে আবার জান্নাতে চলে যেতে হবে। দেখুন, বান্দা আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, কখনো শেষ হয়ে যায় না, সেটার মৃত্যু হয় না, বরং এক পর্যায় থেকে আরেক পর্যায়ে আল্লাহ তাকে নিয়ে যেতেই থাকেন। মানুষ মরে গেলে কি শেষ হয়ে যায়? সেটা আমাদের ব্যবস্থাপনা, আমাদের কারিকুলামের মধ্যে জানানো হয়েছে। দেখুন, রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পরিপূর্ণ নিয়ামতগুলো দিয়ে, পুরো অবয়বের মধ্যে নিয়ামতগুলো দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। দুনিয়াতে আসার পরে কি হয়? আসার পর দুনিয়ার শুধু স্বাদ নিতেই থাকি আমরা। আমাদের একটা জিহ্বা আছে, আমাদের যে নিয়ামতগুলো আছে সেগুলো দিয়ে দুনিয়ার স্বাদ আমরা গ্রহণ করতে থাকি। কিন্তু এই দুনিয়াতে থেকে থাকার জন্য আগে একটা পর্যায়ে আমি ব্যবস্থাপনা নিয়ে এসেছিলাম, একটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম, এই দুনিয়া থেকে আর এই জায়গায় যে আমাকে যেতে হবে, সেটাতে যাওয়ার আগে সেটার প্রস্তুতি কি হবে সে ব্যাপারে আমাদের কোনো খবর থাকে না। সেখানে যাওয়ার জন্য তো কিছু লাগবে, সেখানে নতুবা বসবাস করব কিভাবে? দুনিয়াতে চলার জন্য হাত, পা, চোখ, কান, নাক সব দরকার, সবগুলো মায়ের পেটে ব্যবস্থাপনার মধ্য দিয়ে গ্রহণ করে এসেছি। কিন্তু দুনিয়াতে আসার পর এই আগের পরিকল্পনাটা ভুলে গেছি, সামনে যে আমাকে একটা পর্যায়ে যেতে হবে সেটাও ভুলে গেলাম, শুধু দুনিয়ার স্বাদ নেয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলাম। বলুন না নাউজুবিল্লাহ। অথচ আমাদের তো শেষ নেই। পবিত্র কোরআনের আয়াতে পাক আপনারা সকলে জানেন, আল্লাহ বলছেন, যেটা আজকের আয়াত আমি বলেছি সেটার অনুবাদ এবং আমাদের করণীয়র সাথে একটু কথা বলবো। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 185 নং আয়াত, সবাই জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই আয়াত জানে না এমন মুসলমান পাওয়াটা দুষ্কর হবে, কারণ মানুষে মানুষে অনেক ভেদাভেদ আছে, মাঝহাবে মাঝহাবে ভেদাভেদ আছে, কথাবার্তায় ভেদাভেদ আছে, সমাজে একজন আরেকজনকে মানে আরেকজনকে মানে না, এরকম একজন আরেকজনের ধর্ম মানে আরেকজনেরটা মানে না, কারো কারো স্বকীয় মতভেদ আছে, কেউ মুসলমান হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ হিন্দু হতে পারে, তাদের দিনগত পরিবর্তন, তাদের সমাজগত পরিবর্তন, ব্যবস্থাপনার মধ্যে পরিবর্তন, অনেক পরিবর্তন থাকতে পারে, কোনো কিছুতেই মানুষ এক হতে পারে না। কিন্তু সবাই বলে আমরা ঐক্য চাই, সবাই বলে কি আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যটা সম্ভব হয় না, কারণ নানান ক্লাসিফিকেশন, শ্রেণী বিন্যাসের কারণে এই ঐক্যটা কখনো সম্ভব হয় না। কিন্তু এক ব্যাপারে সবাই ঐক্য, এক ব্যাপারে সবাই একমত যে দুনিয়াতে এসেছো মরতে কিন্তু হবে, সেটা খ্রিস্টান হোক সেও মানে কি না, হিন্দু হলে সেও মানে কি না, মুসলমান মানে, যে যেই ধর্মের, যেই মতের, যেই বিষয়ের, যেই ধারণারই, যে আকিদারই হোক না কেন, তার আকিদাতে একটা চূড়ান্ত বিষয় আছে, আমাকে কিন্তু মরতে হবেই হবে, কেউ থাকতে পারবে না। মৃত্যুর ব্যাপারে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুটা হচ্ছে একটা যায়িকা, স্বাদ। আমাদের রন্ধনশালায় যে তরু তরকারি তৈরি হয় সেখানে লবণ হয়েছে কি হয়নি এটার স্বাদ আমাদের মা বোনেরা দেখেন, দেখেন কি না, যাতে ঘরে যাদের সামনে পরিবেশন করা হবে তাদের খাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, এই অ্যালার্মিংয়ের জন্য তারা
সেই স্বাদটা দেখেন, আর সেই স্বাদ গ্রহণটা কীরূপ সেটা আশা করি আপনাদের সকলের জানা আছে। কারো যদি জানা না থাকে তাহলে রন্ধনশালায় যিনি নিয়োজিত তার কাছে গেলেই উনি বলবেন যে আমার একটা চামচ বা একটা কাঠিতে করে আমি সামান্য করে একটু ঝোল নিই, ঝোল নিয়ে মুখে যখন দিই তখন বুঝতে পারি সেটার স্বাদটা কেমন হয়েছে। স্বাদ গ্রহণটাকে আমরা একটু বিশ্লেষণ করে মৃত্যুর স্বাদটাকে একটু বিশ্লেষণ করতে চাই। আল্লাহ মৃত্যুকে স্বাদ বলেছেন, মৃত্যুকে কি বলেছেন? স্বাদ বলেছেন, যে প্রত্যেক বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ যারা গ্রহণ করে, আমাদের মা ও বোনেরা গ্রহণ করে বা আমরাও যারা গ্রহণ করি, যারা রন্ধনশালার রান্নার কাজ করি, তারা যখন স্বাদ গ্রহণ করি, স্বাদ গ্রহণ করলে কি কারো পেট ভরে? স্বাদ গ্রহণ করলে কি কারো পেট ভরে? তাহলে খেতে হয়, খাওয়ার মধ্য দিয়ে পাকস্থলীটা ভর্তি হয়, কিন্তু স্বাদ নিলে পেট ভরে না, খিদা যায় না। স্বাদ নিলে খিদা যায় না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন যে মৃত্যুর স্বাদ নিবে, ঠিক আছে, একটা জিনিসের স্বাদ নিলে যেভাবে খিদা যায় না, একটা জিনিসের মৃত্যুর স্বাদ নিল ওই বান্দার জীবন যায় না। মৃত্যুর স্বাদ নিলে সেটার জীবন যায় না। আর মৃত্যুর সংজ্ঞা তো কোরআনে পাকে এমন আল্লাহ দিয়েছেন আমাদের বিবেকটা হয়রান হয়ে যায়। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল করিমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রসুল আপনার কথা মৃতরা শুনবে না। এই মৃত কারা? এটার ব্যাপারে আল্লাহ বলছেন এই মৃত হচ্ছে যারা কাফের, কুফারে কুরাইশ, যারা আপনার উপরে ইমান আনেনি। আবু জেহেল, আবু লাহাব, তাদের দেহে প্রাণ ছিল কি না একটু কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। আবু লাহাব, আবু জেহেল যখন চলছে দুনিয়াতে চলমান আছে, তাদের শরীরে দেহের মধ্যে রক্ত সঞ্চালন ছিল কি না? দেহে প্রাণ ছিল কি না? তাদের অবয়ব, তাদের দাপট ওই সমাজে ছিল কি না? সব ক্ষেত্রে তাদের মতামত প্রকাশ করার যোগ্যতা ক্ষমতা সবই ছিল কি না? ছিল। আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে রসুল এই কাফের আবু জাহেল আবু লাহাব আপনার কথা শুনবে না। তাদেরকে আল্লাহর নাম দিয়েছেন মৃত, ইন্নাকা লা তুসমিউল মাউতা, এই মৃতরা আপনার কথা শুনবে না। দেখুন আল্লাহ মৃত আর জীবিতের সংজ্ঞা কি দিচ্ছেন একটু খেয়াল করুন। আল্লাহ একটা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ, চলাচল করছে, এদিক সেদিক ঘোরাফেরা করছে, সমাজে তার প্রভাব বিস্তার করছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ নাম দিয়েছেন মুর্দা, আল্লাহ বলছেন সে মৃত। আবার বিপরীত দিকে যদি দেখি, আল্লাহ রসুলের সান্নিধ্যে এসে বদরের প্রান্তরে 13 জন সাহাবি শহীদ হয়ে গেছেন, উহুদের ময়দানে 70 জন সাহাবি শহীদ হয়ে গেছেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় বীরে মাউনার কথা যখন আসে আমাদের চোখে পানি চলে আসে। দিনের দাওয়াত দিতে গিয়েছেন, একসাথে 70 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। এই শহীদদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়াইহাল্লাযীনা আমানু লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, হে বান্দারা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত। এদিকে আবু জেহেল আবু লাহাব পদচারণা করছে, এদিক সেদিক ছোটাফেটা ছোটাছুটি করছে, তাদেরকে আল্লাহ নাম দিয়েছেন মৃত। আর শহীদ হয়ে গেছেন, দেহ থেকে প্রাণ বের হয়ে গেছে, শরীরের মাংসগুলো টুকরো টুকরো হয়ে গেছে, এক একটি শরীরের অংশ পার্টগুলো খুলে গেছে, গলা থেকে গলা, মাথা থেকে শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, কোনো নড়াচড়া নেই, কোনো চলাচল নেই, কোনো গতিবিধি নেই, ওই বান্দাগুলোকে আল্লাহ বলছেন মৃত বলিও না, তাদেরকে জীবিত বলো। একদিকে শ্বাস প্রশ্বাস চলছে, দাপট চলছে, কাজ কারবার চলছে, ক্ষমতার দাপট চলছে, সহ্য বীর্য চলছে, কথাবার্তা বলছে, এমন বান্দাকে আল্লাহ নাম দিয়েছেন মৃত।
আর যার কিছুই হচ্ছে না, যার নড়াচড়া নেই, যার চলাচল নেই, যার কোনো গতিবিধি নেই, শ্বাস প্রশ্বাস নেই, সব স্টপ হয়ে গেছে, তাকে আল্লাহ বলছেন মৃত বলিও না জীবিত বলো। কি বুঝলাম আমরা মৃত্যু মানে কি? আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করা। মৃত্যুর স্বাদটা কি? মৃত্যুর স্বাদ আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে প্রাণ বের হয়ে গেল সেটা মৃত নয়, আমি আল্লাহ যাকে জীবিত বলবো সেটা জীবিত, আর আমি আল্লাহ প্রাণ থাকা অবস্থায়, আমি আল্লাহর কালিমায় তৌহিদ যার অন্তরে নাই, আমার রসুলের উপরে যার ইমান নাই, সে যতই সহ্য বীর্য ক্ষমতা নিয়ে চলুক না কেন, সে জীবিত, তার শ্বাস প্রশ্বাস আছে, কার্য ক্ষমতা আছে, সব কিছু থাকার পরও আমি আল্লাহ তাকে নাম দিয়েছি মৃত। মৃত্যুটা তাহলে কি? এটার ব্যাখ্যা আগামী জুমায় আরও দেব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। যে কথাটি বলতেছিলাম যে কোনো বান্দা এই মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনের ব্যবস্থাপনা করে যায়। আমরা দুনিয়াতে আসার জন্য যা যা রিকোয়ারমেন্ট ছিল সেগুলো মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছি, কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কাজ করা ভুলে গেছি, পরবর্তী যে ট্রান্সফার আমাদের আসছে মৃত্যুর মধ্য দিয়ে কবরের যে জীবন শুরু হচ্ছে সেই বয়সটা সেই সময়টার কথা আমাদের ধারণা নাই। কিন্তু এমন কিছু বান্দা আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন যারা তাদের অতীতকে ভুলেন নাই, যারা তাদের মায়ের গর্ভ থেকে তৈরি হয়ে আসা এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য তার যে প্রস্তুতির প্রয়োজন সেই কথাটি ভুলেন নাই, যাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহর বলি নাম দিয়েছেন। ওলি আল্লাহরা দুনিয়ার স্বাদ গ্রহণেরত ছিলেন না, বরঞ্চ ওলি আল্লাহরা বলেছেন, আমি একটি কথা বলেই শেষ করছি, হজরতে গৌসুল আজম আলমাইজ ভান্ডার ইকুদ্দিসা সিরাহুল আজিজের একটি বাণী যেটি আমাকে অনেক ভাবায়। যার যার মতামত থাকতে পারে তরিকার ব্যাপারে, যার যার মতামত থাকতে পারে, কিন্তু বলিদের জুবান থেকে যা বের হয় সেটা কোরআন ও হাদিসের ব্যাখ্যা হয়ে বের হয়। তিনি বলছেন কবুতরের মতো বাছিয়া খাও, হারাম খাইও না, সন্তান সন্ততি লইয়া খোদার প্রশংসা করো। কবুতর আমাদের সমাজে আছে কি না? প্রত্যেকের পরিবারে আছে। যত পশু পাখি জীবজন্তু আছে সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ পরিবেশে যে প্রাণীটা বড় হয় সেটা হচ্ছে কবুতর। কবুতর যেভাবে তার শরীরে তার অবয়বে ময়লা লাগাতে দেয় না, বান্দার চলার ক্ষেত্র তোমার শরীরে যাতে কোনো রকম অশ্লীলতা ছোঁয়া যাতে লাগতে না পারে, এবং যেটা খাওয়ার উপযোগী সেটা খাও, যেটা খেলে তোমাকে দোজগের আগুন স্পর্শ করবে ওটা থেকে বেঁচে থাকো। সেই জন্য এই মহান বলি বলে দিয়েছেন কবুতরের মতো বাছিয়া খাও। কবুতর যেভাবে বেছে বেছে খায় তোমারও আহার লোকমাটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে এ ব্যাপারে একটু সতর্ক থাকো, হারাম খাইও না। এরপর বলেছেন সন্তান সন্ততি লইয়া খোদার প্রশংসা করো। শুধু নিজে নিজে আল্লাহ আল্লাহ জিকির করলে হবে না, নিজের প্রজন্ম নিজের পরিবারের সন্তানগুলোকেও দেখাশোনা করতে হবে। কোরআনে পাকের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দা হে মুমিন বান্দা নিজে আগুন থেকে বাঁচো এবং নিজের সন্তান সন্ততিকেও আগুন থেকে বাঁচাও। সেটার ব্যাখ্যা এই লাইনে আসেনি, এসে গেছে। আর আগামী জুমাতে আপনাদের কারো যাতে দৃষ্টি এদিক সেদিক ভ্রম না হয় মনে রাখবেন এই কথার মধ্যে আমি বলে দিয়েছি কবুতরের মতো বাছিয়া খাও। যার কাছে কোরআনের আওয়াজ শুনবে তার কাছে ছুটে যেও না, যার কাছে হাদিসের কথা শুনবে তার কাছে ছুটে যেও না। হাদিসে পাকে সহিহ মুসলিম শরীফে আল্লাহ রসুল ইরশাদ করেছেন ইন্না হাযাল ইলম দীনুন, এলমে দিনটা তোমাদের দিন, ফানজুর মিম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা তোমাদের এই দিনের এলম গ্রহণ করার আগে বারবার হুঁশিয়ার হয়ে দেখো, মিম্মান তাখুজুনা দীনাকুম, তোমরা কার কাছ থেকে তোমাদের দিন গ্রহণ করছো। যাদের অন্তরে আল্লাহর নেককার বলি আল্লাহর শত্রুতা থাকবে তাদের সাথে মুমিন মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? যাদের অন্তরে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে তিনি কিভাবে দুনিয়াতে এসেছেন সে ব্যাপারেও প্রশ্ন থাকে। তাদেরকে কোন সংজ্ঞায় আমরা মুমিন হিসেবে বিবেচনা করব আমার বুঝে আসে না। যারা বলতে বলতে একেবারে এমন পর্যায়ে চলে গেছে আল্লাহ রসুলের মা বাবাকে জোরপূর্বক কাফের বানাচ্ছে, কাফের পেট থেকে ইমানদারদের ইসলামের নবী আসবে না, এটা কেমন আকিদা নিয়ে হাজারো জনতার সামনে বক্তব্য দেয় আমার বুঝে আসে না। যারা এই কথা শোনার পরও চুপ ছিল, যে বলেছে সে এবং তার যে সমর্থক ছিল সবার ইমান একই মজলিসে একসাথে চলে গেছে। আগামী জুমায় ইনশাআল্লাহ আমার রসুল কিভাবে দুনিয়াতে এসেছেন, তার মা বাবাগুলো কিভাবে আল্লাহ তাদেরকে চয়ন করে নিয়েছিলেন এ ব্যাপারে আলোচনা রাখব। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই গুরুত্বপূর্ণ আলোচনায় যাতে কেউ মিস না করেন, হারিয়ে না যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুবর্ণ সুযোগ নিজে গ্রহণ করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।